दुनिया में मिल जाएंगे आशिक कई। तो मेरी खुशी के लिए तुमने मुझे रुलाने का फैसला लिया है। पर वतन से हसीन सनम नहीं होता। Guys, देखते-देखते ঋত্বিক রোশনের ফাইটার মুভিটা রিলিজ হওয়ার 6 দিন কমপ্লিট হয়ে গেল। তবে এই মুভিটার আজকের কালেকশনে কি অবস্থা? ফাইটার মুভি 6 দিনের কালেকশনে নৌকা কি ডুবে যাচ্ছে নাকি ঝড়ের গতিতে এগিয়ে যাচ্ছে? সবকিছু জানবো, শুধু ভিডিওটা সাথেই থাকুন। এবং এই মুভিটাকে ডিরেক্ট করছে ওর এন্ড পাঠান মুভির ডিরেক্টর সিদ্ধার্থ আনন্দ। তাছাড়া ফাইটার মুভির লিড রোলে আছে ঋত্বিক রোশন, দীপিকা পাদুকোন এন্ড অনিল কাপুর। এখন কথা বলি এই মুভিটার কালেকশন নিয়ে, যেটা হলো এই মুভিটা ফার্স্ট ডে অল ইন্ডিয়া নেট কালেকশন করছে টোটাল অলমোস্ট 22 কোটি রুপি। তবে অডিয়েন্স এক্সপেক্ট করছিল যে ফাইটার মুভি প্রথম দিন 30-40 কোটি রুপি কালেকশন করবে। তবে তারপরও এই মুভিটা 2024 সালে বলিউডের পক্ষ থেকে বিগেস্ট ওপেনার মুভি হয়ে গেছে। তবে ভাই, ফাইটার মুভি দ্বিতীয় দিনে কালেকশন অবাক করার মতন, বিকজ ফাইটার মুভিটা প্রথম দিন ওয়ার্ল্ডওয়াইড থেকে যত কোটি রুপি কালেকশন করছে তার থেকেও বেশি ফাইটার মুভিটা দ্বিতীয় দিন ইন্ডিয়া থেকে নেট কালেকশন করছে, যেখানে ফাইটার মুভিটা দ্বিতীয় দিন অল ইন্ডিয়া নেট কালেকশন করে পুরো 40 কোটি রুপি। এবং ভাই, ওয়ার্ল্ডওয়াইড কালেকশন জানলে তো আপনি আরো অবাক হবেন, কারণ ভাই এই মুভিটা দ্বিতীয় দিন ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করে পুরো 55 কোটি রুপি এবং তৃতীয় দিন এই মুভিটা অল ইন্ডিয়া নেট কালেকশন করে 28 কোটি রুপি, যেটার মানে হচ্ছে ভাই ফাইটার মুভিটা শুরুর 3 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন করে 147 কোটি রুপি। এন্ড 4 ডে এই মুভিটা কালেকশনে একটু গ্রোথ দেখা যায়, এন্ড ফাইটার মুভিটা 4 ডে অল ইন্ডিয়া নেট কালেকশন করে 29 কোটি রুপি। তবে ভাই, এই মুভির পঞ্চম দিনে কালেকশনে অনেক বড় একটা ড্রপ দেখা যায়, এন্ড 5 ডে এই মুভিটা ওয়ার্ল্ডওয়াইড থেকে কালেকশন করে মাত্র 15 কোটি রুপি। এবং ফাইনালি এখন কথা বলি ফাইটার মুভিটা আজকে মানে ভাই 6 দিনে টোটাল ইন্ডিয়ান এন্ড ওয়ার্ল্ডওয়াইড কালেকশন কত, সেটা হলো ভাই এই মুভির কালকের কালেকশন থেকে আজকের কালেকশনে আরো বেশি ড্রপ দেখা যাচ্ছে। এন্ড আজকে এই মুভির কালেকশনে অকুপেন্সিও অনেক কম, এবং এখন পর্যন্ত যেটা রিপোর্ট আসছে সেটা অনুযায়ী ফাইটার মুভিটা আজকে অল ইন্ডিয়া নেট কালেকশন করবে অলমোস্ট 7 কোটি রুপি। এন্ড আজকে এই মুভিটা অল ইন্ডিয়া গ্রস কালেকশন করতেছে 8 কোটি 50 লক্ষ রুপি। তাছাড়াও এই মুভিটা আজকে বাইরের দেশে অবশেষ থেকে কালেকশন করতেছে 3 কোটি 50 লক্ষ রুপি। মানে ভাই, ফাইটার মুভিটা 6 ডে টোটাল ওয়ার্ল্ডওয়াইড থেকে কালেকশন করতেছে মাত্র 12 কোটি রুপি। এবং এর সাথেই সুপারস্টার ঋত্বিক রোশন, দীপিকা পাদুকোন এন্ড অনিল কাপুরের ফাইটার মুভিটার 6 দিনে টোটাল ওয়ার্ল্ডওয়াইড গ্রস কালেকশন হচ্ছে অলমোস্ট 235 কোটি রুপি। এবং আপনাদেরকে বলি, ফাইটার মুভিটা রিলিজ হওয়ার যখন 1-2 দিন হয় তখন অডিয়েন্সটা বলছিল যে এই মুভিটা কমফ্রম 500-700 কোটি রুপি ইজিলি কালেকশন করবে। তবে ভাই, ফাইটার মুভির বর্তমান কালেকশনের যে অবস্থা, যেটা দেখে মনে হচ্ছে এই মুভিটা যদি 300 কোটি রুপিও কালেকশন করে সেটাই এই মুভির জন্য অনেক বড় একটা ব্যাপার। বাকি আপনি যদি ফাইটার মুভিটা দেখছেন, আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট সেকশনে বলবেন না। তাছাড়াও এই ফাইটার মুভিটাকে অনেকগুলো কান্ট্রিতে ব্যান করা হয়েছে, যদি এই বিষয়ে কিছু জানতে চান তাহলে এই ভিডিওতে ক্লিক করুন। এবং আজকের এই ভিডিওটা মূলত এ পর্যন্ত ছিল। এরকম নিউজ এন্ড আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই, লাভ ইউ অল গাইস।